সিপাহীজলা জেলার বর্তমান পুলিশ সুপার দায়িত্ব নেওয়ার পর থেকে স্থানীয় থানা এলাকাগুলিতে লাটে উঠেছে আইন শৃঙ্খলা জড়িত পরিবেশ। ইতিমধ্যে বিশালগড় থানা এলাকার দুঃসাহসিক ডাকাতি কাণ্ডে মূল অভিযুক্তদের ধরতে পুলিশের ব্যর্থতা নানান প্রশ্ন তুলেছে সচেতন মহলের মধ্যে। সিপাহীজলা জেলার পুলিশ সুপার হিসাবে বি জগদীশ্বর রেড্ডির দায়িত্ব নেবার পর থেকে আইন শৃঙ্খলা জনিত পরিবেশ রীতিমতো লাটে উঠেছে গোটা বিশালগড় মহকুমা জুড়ে। এরই মধ্যে বিশালগড় থানার ইনচার্জ বাদল সাহা দায়িত্ব গ্রহণের পর থেকে বলা চলে পুরো দস্তর ভাবে শিখে উঠেছে আইন শৃঙ্খলা। ওসির ব্যর্থতার কারণে প্রতিদিন কোথাও না কোথাও থানা এলাকায় চুরি ডাকাতির ঘটনা ঘটছে। এরই মধ্যে পুরানবাড়ির এলাকায় রোমহর্ষক ডাকাতি কাণ্ড ঘটে গেল। গোটা রাজ্যে ডাকাতি কাণ্ড তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সিপাহীজলা জেলার শান্তিপ্রিয় লোকজনদের মধ্যে এতে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে। সে যাই হোক, শেষ পর্যন্ত মান বাঁচাতে বিশালগড় থানার ওসি বাদল সাহার ডাকাতি মামলায় চার সন্দেহভাজন যুবককে লেন্সের সামনে তুলে আনলেন। ওসি বাদল সাহা জানিয়েছেন, তাদেরকে সন্দেহের জেরে আটক করা হয়েছে, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি জানিয়েছেন, তারা প্রত্যেকেই একই থানা এলাকার বাসিন্দা। সন্দেহভাজনরা হল দীপক দেবনাথ, চিরঞ্জিত নমু, সুমন দেবনাথ ও সহদেব দেবনাথ। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি। ডগ স্কোয়াড এসছে, তারপরে ফরেন্সিক টিম এসছে, ওখান থেকে আমরা ডগ স্কোয়াড দিয়ে আমরা ইনভেস্টিগেশন করেছি। ফরেন্সিক জানান কি ফিঙ্গারপ্রিন্ট স্টাফিশন ওরা এখান থেকে নিয়েছেন, তো ইনভেস্টিগেশন মানে পুরোদিন চলছে। এবং আমরা গতকাল রাত্রিবেলা আমরা চারজনকে সাসপেক্ট হিসেবে তুলে এনেছি, এবং আমরা দুজনকে কঠোর ফলো করেছি, বাকিদের ইনভেস্টিগেশন চলছে। এদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করার পর এখনো পর্যন্ত কোনো তথ্য তুলে আনতে পারেনি তদন্তকারী পুলিশ। বিশালগড় থানার তদন্তকারী পুলিশ জানিয়েছে, জোসেফ আলী নামের কুখ্যাত ছিনতাইবাজ এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। উল্লেখ্য, শুক্রবার মাঝ রাতের পর পুরানবাড়ি এলাকার বাসিন্দা গোপাল দেবনাথের বাড়িতে ডাকাতি কাণ্ডটি সংঘটিত হয়েছিল। ডাকাত দলের আক্রমণে রক্তাক্ত হয়েছিলেন স্বামী ও স্ত্রী, টাকা পয়সা গয়নাগাটি সবকিছু লুট করে নেওয়া হয়েছিল। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।